যশরাজ ফিল্মসের ধুম ফ্র্যাঞ্চাইজি নিয়ে দর্শকের আগ্রহে শেষ নেই। সিনেমার আগের দিন কিস্তি বেশ আলোচিত হয়েছে, তাই দীর্ঘদিন ধরেই হিন্দি সিনেমার ভক্তদের অপেক্ষা চতুর্থ কিস্তি। ধুম ফ্র্যাঞ্চাইজিতে নায়ক নন, বরং দর্শকের আগ্রহের কেন্দ্রে থাকেন খলনায়ক। এবার জানা গেল ধুম ফোরের খলনায়ক হয়ে আসছেন দক্ষিণ সিনে ইন্ডাস্ট্রির জনপ্রিয় এক সুপারস্টার। জনপ্রিয় হিন্দি অ্যাকশন থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ধুমের চতুর্থ পর্ব নির্মাণের প্রস্তুতি চলছে। শুধু ধুমের নায়ককে নিয়ে নয়, দর্শকদের বাড়তি আগ্রহ থাকে খলনায়ককে নিয়েও। ভারতীয় সংবাদ মাধ্যমে সম্প্রতি জোর গুঞ্জন, ধুম ফোরে খলনায়ক হিসেবে দেখা দিচ্ছেন তামিল সুপারস্টার সুরিয়া। এরই মধ্যে তার কাছে এ চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাঠিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। নায়কের পক্ষ থেকে সবুজ সংকেত আছে, যে কোনো সময় আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। কয়েক মাস ধরে বলিউডের অন্দরে ভেসে বেড়াচ্ছে ধুম ফোর নিয়ে কাজ শুরু করেছেন যশরাজ ফিল্মস। নতুন গল্প লেখা হচ্ছে, আলোচনা চলছে অভিনয় শিল্পীদের সঙ্গেও। 2013 সালে মুক্তি পেয়েছিল এই সিরিজের সর্বশেষ সিনেমা ধুম থ্রি। 11 বছর পেরিয়ে গেছে, নির্মাতা মনে করছেন পরবর্তী পর্ব দর্শকদের সামনে নিয়ে আসার এখনই উপযুক্ত সময়। জানা গেছে আদিত্য চোপড়া, অয়ন মুখার্জি, বিজয় কৃষ্ণ আচার্য ও শ্রীধর রাঘবন ধুম ফোরের প্রজেক্টে একসঙ্গে কাজের ব্যাপারে আলাপ করছেন। গত আগস্টে খবর এসেছিল ওয়ার্ড টু সিনেমার শুটিং নিয়ে প্রযোজক আদিত্য খুবই উচ্ছ্বসিত, তিনি ধুম ফোর ও অয়ন মুখার্জিকে দিয়ে বানাতে চান। এ ব্যাপারে মৌখিক কথাবার্তা হয়ে গেছে তাদের, সব ঠিক থাকলে ধুম ফোরের নির্মাতা হিসেবে তাকেই দেখা যাবে। যদিও প্রযোজক আদিত্য এখন স্পাই ইউনিভার্স নিয়ে ব্যস্ত, তবে ধুম সিরিজের প্রতি আলাদা টান আছে তার। এই জনপ্রিয় সিনেমাকে নতুনভাবে দর্শকদের সামনে আনতে চান তিনি। ভারতের সেরা অভিনয়শিল্পী ও নির্মাতা নিয়ে ধুম ফ্র্যাঞ্চাইজিকে ফিরিয়ে আনতে চাইছেন আদিত্য, সে কারণে সুরিয়াকে প্রস্তাব দিয়েছেন তিনি। হাজার নহীঁ এক রুপে মে লাগতা হ্যায় কড়িয়ো কে দাম বিক জায়েগা। ধুম ফোর চূড়ান্ত হলে এটি হবে সুরিয়া অভিনীত দ্বিতীয় হিন্দি সিনেমা। এর আগে অক্ষয় কুমার অভিনীত সারফিরায় অতিথি চরিত্রে দেখা দিয়েছিলেন তিনি। এবছর কোনো সিনেমা মুক্তি পায়নি তার। সুরিয়ার ভক্তদের অপেক্ষা কেন্দ্রে আছে কানগুভা। তামিল ফ্যান্টাসি অ্যাকশন সিনেমাটি এবছরের শেষ দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে। মারিও সেন, শোবিজ টুনাইট।